একটু জানতে চাই, আসলে সাম্প্রতিক সময়ে দেখছি যে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যারা আর্টিস্ট আছেন তাদেরকে নানা রকম কথা, নানা রকম বিতর্ক চলছে। তো আপনি একজন আর্টিস্ট হিসেবে এটা কীভাবে ফেস করছেন, আপনার কাছে কীভাবে কেমন লাগছে এই বিতর্কগুলো, আপনি কীভাবে মূল্যায়ন করছেন? আমার কাছে অবশ্যই সেটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমরা আর্টিস্টরা আমরা শুধু কাজের জায়গাটা, আপনারা যারা আছেন ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক এবং পত্র পত্রিকা থেকে শুরু করে সবাই যারা, আপনারা যে কভারেজগুলো দেন, অবশ্যই আমরা চাই যে পজিটিভ নিউজটা উঠে আসুক। এবং আমরা যে কাজটা করছি, আমাদের যে মূল মোটিভটা, আমাদের যে মূল জায়গাটা, সেটা হচ্ছে সিনেমায় কাজ করা। এবং আমরা সিনেমায় কাজ করছি, সিনেমা কখন থেকে শুরু হচ্ছে, কখন রিলিজ হচ্ছে, এই টোটাল প্রমোশনটা চাই। সাথে সাথে ব্যক্তি জীবনটা যখন চলে আসে, কারণ প্রত্যেকটা অডিয়েন্সই চায় যে তার ব্যক্তি জীবনটা মানে তার জানতে বা জানার ইচ্ছা থাকে। সো তারপরেও আমার কাছে মনে হয় যে অবশ্যই সেই জায়গাটা, ব্যক্তি জায়গাটাকে যতটুকু না রাখলেই না, আমাদের আমাদের ফ্যান বা আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন, যারা চলচ্চিত্রকে ভালোবেসে আমাদেরকে ভালোবাসেন, তারা অবশ্যই কিন্তু চায় যে আমাদের ভালোটাই দেখতে, এবং আমাদের ভালোটা আমাদের ভালো। এবং আমরা যখন ভালো কাজ করব তারা অনেক বেশি হ্যাপি হবে, তারা আমি যখন খারাপ কাজ করব তারাও কিন্তু মন খারাপ করে। সো অবশ্যই আমি বলবো যে আমরা এরকম চাই না, আমরা চাই ভালো কিছু জিনিসটা তুলে আসুক। শিল্পী সমিতি অবশ্যই আমার কাছে মনে হয় যে শিল্পী সমিতির যে কাজ, আমার কাছে শিল্পীদের যে চাওয়া পাওয়া, শিল্পীদের যে কোনো প্রবলেম, সেটা পরিচালক সমিতির সাথে যদি কোনো লেনদেন থাকে বা প্রযোজক সমিতির সাথে কোনো লেনদেন থাকে, সেই জিনিসগুলো তুলে ধরা, প্লাস সাথে সাথে শিল্পীদের পাশে থাকা, আমার কাছে মনে হয় যে আমাদের শিল্পী সমিতির আমরা আশা করব যে এটা কাঞ্চন ভাই এবং নিপুণ যারা আছে তারা অবশ্যই আমাদের শিল্পীদের পাশে থাকবেন এবং থাকছেন, এবং ভবিষ্যতে আমরা কী করবো যে আমাদের সাথে থাকবেন। আমার কাছে মনে হয় যে তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নাই, তাদেরকে বলে আসলে তারা এটা খুব মজা পায় ট্রল করাটা, এবং এটা এখন ট্রেন্ডিং একটা বিষয়। আমার কাছে তাদেরকে বলবো যে তারা এই জিনিসটা না করে, আমার কাছে মনে হয় যে আমরা সবসময় ভালো দিকটা দেখতে চাই এবং ভালো দিকটা দেখাতে চাই, অবশ্যই আপনারা ভালো দিকটা দেখাবেন। না, আমার মতামত অবশ্যই সেটা হচ্ছে আমি ফেসবুকে পোস্ট করেছি, আমার কাছে মনে হয়েছে, আমার নিজে যেটা ফিল করেছি যে এটা আসলে তার দ্রুত সমাধান হওয়া উচিত, এবং এই জিনিসটা নিয়ে অনেক বেশি ছড়াচ্ছে। আমার কাছে মনে হয় যে জিনিসটাকে এত বেশি না করে দ্রুত এটা সমাধান হোক, সেটা আমি আশা করছি। না, এটা আসলে কি এই জিনিসটা প্রশ্নটা করে আমাকে মনে করেন, এটা যেহেতু লয়ার জিনিসগুলো করছে, সো এইটা আসলে ডিটেল তো আর আমি অত কিছু বলতে পারবো না, সো ডিটেল তারাই বলতে পারবে, বুঝতে পারছেন? আমি একটা জায়গা বলে আসলে মানে বলার ঠিক হবে না, না জেনে। ঈদে আসলে এখনও কোনো ছবির কোনো প্ল্যানিং নেই, সেটা হচ্ছে যে আমাদের আমি আর বুবলি যে ছবিটা করেছিলাম ক্যাসিনো, সেই ছবিটা অলরেডি শেষ হয়ে গেছিলো, ডাবিংও শেষ হয়ে গেছিলো। এছাড়া পরবর্তী পোস্ট প্রোডাকশনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে কালার গ্রেডিং, এই কাজগুলো শেষ করে রিলিজে প্ল্যানিং ছিল, বাট আমার কাছে মনে হয় যে সেটা রিলিজ করাটা হচ্ছে না আর কি। বাট ঈদের পরবর্তী সময়ে, দুই ঈদের মাঝে এবং কোরবান ঈদের রিলিজের প্ল্যানিং আছে বেশ কয়েকটা ছবির। এখন থেকে বেশ কয়েকটা ছবি তো রিলিজ হবে না, একটা বা দুটো ছবি রিলিজের প্ল্যানিং আছে।